উত্তরার উৎসব, আলাপের উৎসব। এই যে আমরা এখানে মঞ্চে যারা আসলে কথা বলছি, ওয়ান্না এই রকম মঞ্চ করে কথা বলার উৎসব নয়। এখানে আপনারা যারা কথা বলছেন, বাচ্চারা যারা কথা বলছে, নারীরা, মিত্রা, পান্থীরা যারা কথা বলছে, ওয়ান্না তাদের কথা বলার উৎসব। আপনারা যা যা কথা বলছেন, ওয়ান্না এইসব কথা বলার উৎসব। কারণ আপনারা হয়তোবা কথা বলছেন বাচ্চাকে স্কুলে দিয়ে আসছেন, বা বাচ্চার টিচার আসেনি, কিংবা আপনারা হয়তোবা কথা বলছেন ওই পার্লারে আসলে চাকরি চলে গেছে, কিংবা ওই অফিসে কাজ নাই, কিংবা আপনারা হয়তোবা এইটি কথা বলছেন আজকে এখানে যে স্টল দেওয়া হয়েছে এগুলাতে খুব ভালো বিক্রি হয় নাই, কিংবা আপনারা হয়তোবা এটি কথা বলছেন এখানে যে কেউ হয়তোবা চু বানিয়ে এনেছে সেই চুটা খুব ভালো হয় নাই, এটা টকটক হয়ে গেছে, এইরকম গল্প হয়তোবা আপনারা এখানে করছেন। তাহলে ঢাকা শহরে আয়োজিত ওয়ান ডলার গল্প শুধু ঢাকা শহরের গল্প, আর আমরা এখানে যে কথা বলছি সেটি সেই যে আমাদের বনে, সেই যে আমাদের গ্রামে আগে যে ওয়ান্না হতো সেই ওয়ান্নার আসলে স্মৃতি। এই দুইটার মধ্যে আসলে পার্থক্য আছে। তো আমরা এখানে, এবং আমরা বারে বারে বলছি যে এখন আসলে কথা বলার কোনো সময় না, ওয়ান্না তো কথা বলারই সময়, ওয়ান্নাতে তো মানুষ কথাই বলে, কি কথা বলে আসলে ওয়ান্নাতে, এই কথাই আসলে বলে। এই যে জুমতালে যে আমি মিমির দিন ধান বুনছিলাম, এই মিমির দিন না ভালো হয় নাই, এটা কালা হয়ে গেছে গা বলে, যে এই যে আমি মিশারাং ধান বুনছিলাম, এই মিশারাং তো খুব ভালো হয় নাই, এই জানস আমার না মিখচ্ছ ধানটা খুব ভালো হয়েছে। ওয়ান্নাতে আইসা মানুষ এইগুলাই বলে, বলে যে আমার ইচিং খুব ভালো হয়েছে, বলে যে এত ভালো আসলে এইবার আমরা গোমেন্দা পাইছি, এত ভালো আখ্যারু পাইছি যে এইবার গিয়ে আমরা এইগুলা কালীবাড়ির হাটে বিক্রি করব। ওয়ান্না এইগুলাই বলার উৎসব, ওয়ান্না গল্পের উৎসব। আপনারা আজকে এখানে যে গল্প করছেন, ওয়ান্না এই গল্পের উৎসব। ওয়ান্না কখনোই মঞ্চ করে আলাদাভাবে কথা বলার উৎসব নয়। ওয়ান্না কোনো একটি উঠানে লকমার বাড়িতে প্রচুর আসলে আমরা যেটি আসলে দেখেছি, যে ওয়ান্না আমরা দেখেছি, সেই যে ওয়ান্নাতে আমরা দেখেছি যে বিভিন্ন রকমের চু আসবে, এইখানে আমরা আসলে চু পান করব, এইখানে আমরা হয়তোবা বিভিন্ন রকমের ইয়ে হতে পারে, যে আমরা হয়তোবা এখানে গোমেন্দা খেতে পারি, আখ্যারু খেতে পারি, এইখানে আমরা ওয়াক মানে ওয়াকের বিভিন্ন ব্যান খেতে পারি, এইখানে গপ্পা খেতে পারি, খাজি খেতে পারি, এইগুলা খেয়ে খেয়ে গল্প বলার উৎসব ওয়ান্না। ওয়ান্না গল্পের উৎসব, ওয়ান্না আলাপেরই উৎসব। এইখানে সবাই যে গল্প করছে এই সব গল্পের উৎসব ওয়ান্না। তাহলে ঢাকা শহরে মান্দিদের নতুনভাবে তৈরি হওয়া যে গল্প, সেই গল্প আজকে ওয়ান্নাতে আনা জরুরি। যে গল্প মঞ্চে বলা যাচ্ছে না, যেই গল্প আপনারা এইখানে করছেন, এই গল্প এইখানে উঠে আসা জরুরি। আমাদের মাঝে বসে আছেন বাংলাদেশ কাঁপানো কবি মতেন্দ্র মানকিন, গবেষক থিউফিল নকরে, আপনারা সবাই জানেন, এখানে পরাগ মিছিল আছে, এইখানে জুয়েল বিন জহির আছে, যারা ওয়ান্না নিয়ে পৃথিবীতে প্রথম বিশাল বড় বই লিখেছে। এবং আজকে এইখানে এই ওয়ান্নাতে, এই ওয়ান্ডালাতে যারা একটা প্রকাশনা বের করেছেন, এই প্রকাশনাটিতে আমি ধন্যবাদ জানাই, কারণ এই প্রকাশনাতে শুধু বাংলা নয়, শুধু আচিক ভাষা নয়, শুধু ইংরেজি নয়, একটা তাইওয়ানেরও কবিতা আছে। তার মানে এটি একটি লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি। আমি সবাইকে বলবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই বইগুলো পড়তে দিবেন, কারণ আমাদের ঢাকা শহরের গল্প, আমাদের হাবিমার গল্প, আমাদের হাফালের গল্প আসলে একরকমের নয়। তাহলে আমাদের যে ঢাকা শহরের গল্প, সেই ঢাকা শহরের গল্প আমাদের ওয়ান্নায় আসা উচিত। এবং আজকে যে সম্মানিত উপদেষ্টা মহোদয় যে অঙ্গীকারগুলো করেছেন, আমরা আশা করব এই অঙ্গীকার বাস্তবায়নে তিনি সচেষ্ট হবেন, এমন আইনি প্রক্রিয়া আসলে তৈরি করবেন যাতে আমরা মান্দিরা কিংবা অন্যান্য আদিবাসীরা, মধুপুর বন হোক কিংবা নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, শেরপুর, জামালপুর, আমরা মান্দিরা, গাজীপুর, যেখানে মান্দি জনগোষ্ঠী বসবাস করছে, তাদের প্রত্যেকের স্ব স্ব অঞ্চলে
বন, পরিবেশ, জমি, তাদের খাদ্য, তাদের পেশা, ভাষা, সংস্কৃতি নিয়ে যে যে রকমের সংকট, সেই সংকট মোকাবেলায় রাষ্ট্র সংস্কারের যে প্রসঙ্গ উঠেছে, রাষ্ট্র সংস্কারের এই প্রসঙ্গে এই বিষয়গুলো গুরুত্ব পাবে। আমি একটি কথা বলে শেষ করতে চাই, আমি ওয়ান্না থেকে আসলে কি শিখেছি, আমরা ওয়ান্না থেকে একটা খুব বিশাল বড় রকমের একটা শিক্ষা আসলে আমার আছে। ওয়ান্নার মতো উৎসব কিন্তু বাঙালিদেরও আছে, যেটি নবান্ন, কিংবা ওয়ান্নার মতো উৎসব সারা পৃথিবীর আদিবাসীদের মধ্যে আছে। কিন্তু এই ওয়ান্না উৎসবে আমরা যে গল্প শুনেছি তার একটি গল্প বইলা শেষ করে দিচ্ছি। সেটা হচ্ছে আজকে এখানে যত স্টল এসেছে, এখানে আমিও একটি চু খেয়েছি, কিন্তু চুটা খুব ভালো হয় নাই, হয়তো বা মিমের ডিম বা মিমের ডিমের হইলে আরও ভালো হইতো। কিন্তু আমরা এমন ধানের নাম শুনেছি যে ধান পৃথিবীতে আসলে বিলং করে না, ডেমরা জাগেদং। নাম শুনছেন আপনারা? ডেমরা জাগেদং, সারেংমা রং থামবেন, সারেংমা রং থামবেন, ডেমরা জাগেদং। এইগুলো হচ্ছে আপনার সবগুলাই হচ্ছে স্পিরিচুয়াল রাইজ, এইগুলা বিলং করে না আমাদের পৃথিবীতে। আমরা এখন বলছি না যে ভার্চুয়াল রিয়েলিটি, এই ধান ভার্চুয়াল রাইজ। তাহলে আমি এই ওয়ান্নাতে যত গল্প শুনেছি, এই যে ভার্চুয়াল বিষয়, এখন আমরা বলছি যে ভার্চুয়াল ওয়ার্ল্ড, মান্দিরা কয়েক হাজার বছর আগে ভার্চুয়াল ধানের কথা চিন্তা করেছে। আমি স্যালুট জানাই এই রকমের সংস্কৃতি, এই রকমের সভ্যতা, যে সভ্যতা আজকে এই এই যে আমাদের ডিজিটাল কিংবা ভার্চুয়াল ওয়ার্ল্ড, তার কয়েক হাজার হাজার বছর আগে মান্দিরা ভার্চুয়াল রাইসের কথা চিন্তা করেছেন। ওয়ান্না এই রকমের অসংখ্য জানা অজানা গল্প। আমি চাই আপনারা ওয়ান্নায় আসবেন, শুধু ওয়ান্না নয়, যারা আজকে ঢাকা শহরে ওয়ান্না আয়োজন করছে, আপনারা সবাই জানেন গালমা।